নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সারথী আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমে সংবাদ শিরোনাম। ডিলিমিটেশনের প্রক্রিয়ার বিরুদ্ধে গণবিক্ষোভ প্রদর্শন সিআরপিসির, সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। শম্ভু হত্যাকাণ্ড, কাছাড় জেলাতেও ভিএইচপির ধর্ণা, সড়কপথ মুখ। অন্নপূর্ণা ঘাট দুধপাতিল বরাক সেতুর কাজ মার্চে সম্পন্ন হবে, জানালো নির্মাণ সংস্থা। এবারে সংবাদ বিস্তারিত। ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে সরব হয়ে গণবিক্ষোভ প্রদর্শন করল নাগরিক রক্ষা সমন্বয় কমিটি। বুধবার সমন্বয় কমিটির কর্মকর্তারা শিলচর অফিস পাড়া স্থিত শহীদ ক্ষুদিরাম বসুর প্রতিমূর্তির পাদদেশে একত্রিত হয়ে সম্প্রতি বরাকের তিন জেলায় সরকারের ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে গণবিক্ষোভ কর্মসূচি পালন করেন। পাশাপাশি গোটা রাজ্যে সরকারকে ডিলিমিটেশন প্রক্রিয়াকে প্রত্যাহার করতে দাবি জানান। বিক্ষোভ চলাকালীন কর্মকর্তারা জানান, জনমতকে উপেক্ষা করে সম্পূর্ণ তুঘলকি কায়দায় রাজ্য সরকার কর্তৃক জেলার সীমা পরিবর্তন ও জমি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে 1965 সালের ভোটার তালিকায় নাম থাকার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে পারবেন না তারা। সরকারের ওই সিদ্ধান্তের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসে নিজের অধিকার আদায়ে গণতান্ত্রিকভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তারা। একমাত্র মানুষকে বিভ্রান্ত করে রাখা, ধর্মীয় ভাবে হোক, তাকে অন্য যে কোনো ভাবে হোক, সেভাবে বিভ্রান্ত করে এই দেশকে পুঁজিবাদীদের হাতে তুলে দেওয়া, বহুজাতিকদের হাতে তুলে দেওয়া, মুষ্টিমেয় কিছু ধনীর হাতে তুলে দেওয়া, এটাই হলো মূল উদ্দেশ্য। উদ্দেশ্য সফল করার জন্য তাই করছেন, না হলে যেখানে নির্বাচিত পঞ্চায়েত আছে, তৃণমূল স্তরের যেখানে জনপ্রতিনিধিরা আছে, সেই তৃণমূল স্তরের জনপ্রতিনিধি অর্থাৎ পঞ্চায়েত, পঞ্চায়েতের সাথেও কোন রকম আলাপ আলোচনা না করে ডিলিমিটেশন করা তান্ত্রিক উপায় হলো। এক কথায় বলা যায়, একটা অগণতান্ত্রিক কাজকর্ম সরকার করে যাচ্ছে, ভবিষ্যতেও করবে, যতদিন পর্যন্ত মানুষ পুরোপুরি না রুখে দাঁড়াবে। কারণ ওরা দেখবে একটা ব্যাপার, আমি নিশ্চিত যে মানুষ কিন্তু ঘরে ঘরে ভুবান্বিত, মানুষ রাস্তায় নামছে না, নামছে তাকে ধরে জেলে পুরে দিচ্ছে, এরকম সমস্ত ভারতবর্ষে চলছে। সময় মানুষ রাস্তায় নামছে না, আমাদের দরকার, আমরা যারা নির্ভয়ে প্রতিবাদ করছি, আমাদের উচিত এবং আমাদের দরকার এই মানুষকে অভয় প্রদান করা। লোয়ার পোয়ায় বজরং দলের সদস্য নিহত শম্ভু কইরির পরিবারকে আর্থিক সাহায্যের দাবিতে বরাকের অন্যান্য স্থানের সাথে কাটিগড়াও বিক্ষোভ কর্মসূচি প্রদর্শন করল ভিএইচপি। বুধবার কাটিগড়া সার্কেল অফিস চত্বরে প্রতিবাদী ধর্ণা কর্মসূচি পালন করলেন বিশ্ব হিন্দু পরিষদ পশ্চিম কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। এদিন ধর্ণা শেষে সার্কেল অফিসারের মারফতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার উদ্দেশ্যে এক স্মারকপত্র প্রদান করেন সংগঠনের কর্মকর্তারা। উল্লেখ্য, গত 7ই জানুয়ারি হাইলাকান্দি জেলায় অনুষ্ঠিত বজরং দলের 3 দিবসীয় প্রশিক্ষণ বর্গ সমাপ্ত করে শম্ভু কৈরি নামে এক প্রশিক্ষার্থী ঘরে ফেরার পথে লোয়ার পোয়া বাস স্ট্যান্ডে আসার পর হঠাৎ পিছন থেকে সেলিম উদ্দিন নামে এক দুষ্কৃতী তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ বসায়। এতে রক্তারক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলেও সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এরই প্রতিবাদ জানাতে এদিন উপত্যকা জুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেন বজরং দলের কর্মকর্তারা। এই যে 7 তারিখ যে ঘটনা ঘটেছে লোয়ারপুরেতে, সেটার শিকড় আছে আমরা মনে করি। কারণ ভারতবর্ষকে অশান্তি সৃষ্টি করার লেগিয়া ইসলামিক জেহাদি গোষ্ঠী যেভাবে মাথাচাড়া দিচ্ছে তা অত্যন্ত দুঃখজনক। সরকার নানাভাবে তাদেরকে দমন করার জন্য প্রচেষ্টা করছেন আপনারা জানেন, তবুও কারণ ঘটনাটা দেখেন, চিন্তা করে দেখেন কি মারাত্মক ঘটনা। একটা 17 বছরের ছেলে ভারতবর্ষে যে হিন্দুবাদী সংগঠন আছে তারা কি কাজ করতেছে, তারা দেশের সংস্কৃতি রক্ষা করার লেগে কাজ করে,
ছেলেরা যাতে চরিত্রবান হয়, জ্ঞান চরিত্র একতা, এগুলোর লক্ষ্যে তারা কাজ করে, সেবা সুরক্ষা সংস্কার লক্ষ্যে। এই যে বজরং, আমরা বলি বজরং সম্বন্ধে অনেকের আইডিয়া নাই, আমি সেটা বিস্তারিত বলি। এখানে বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ আছেন, বজরং দেশে রাষ্ট্রপ্রেমিক তৈরি করে, দেশকে বিপদের সময় কিভাবে রক্ষা করা যায় সেই বজরঙ্গি ভাইয়ের সেই সেবামূলক কাজই করে। অন্নপূর্ণা ঘাট দুধপাতিল বরাক সেতুর নির্মাণ কাজ চলতি বছরের মার্চ শেষে সমাপ্ত হবে। বুধবার কাজের বরাদ্দপ্রাপ্ত নির্মাণ সংস্থার ম্যানেজার যোগেন্দ্র সিংহ ঠিক এমন কথাই জানান। তিনি জানান, জেলার বিগত বন্যায় সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার প্রায় 1 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। সেতুর কাজে প্রয়োজনীয় মেশিনারি সামগ্রী বন্যার জলে প্লাবিত হয়েছে, এমনকি বহু মেশিনারি সামগ্রী দীর্ঘদিন জলের তলায় থাকার দরুন বিকল হয়ে গেছে। পরবর্তীতে নদীর জলস্তর হ্রাস পেলেও নদীর তীরে থাকা পলিমাটির প্রলেপের জন্য কাজে বিঘ্ন ঘটেছে বলে জানান তিনি। তিনি এও জানান, মেশিনারি সামগ্রীগুলো বিকল হয়ে যাওয়ায় বন্যা পরবর্তী সময়ে তারা কাজ শুরু করতে পারেনি, তাই নির্মাণ কাজ শেষ হতে কয়েক মাস সময় লাগবে। তবে অ্যাপ্রোচের কাজ চলছে, মাটি নিয়ে অল্প বিস্তর সমস্যা ছিল তা বর্তমানে সমাধান হয়েছে। চলতি বছরের 31 মার্চের মধ্যে সেতু নির্মাণের কাজ শেষ করা হবে বলে জানান তিনি। উল্লেখ্য, বিগত 2019 প্রায় 87 কোটি টাকা ব্যয় সাপেক্ষে অন্নপূর্ণা ঘাট দুধপাতের সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়েছিল। तो मार्च तक का है, पूरा मार्च में खत्म कर देंगे। अभी तो ब्रिज का काम तो कंप्लीट हो चुका है 100%। अच्छा, केवल अप्रोच का काम चल रहा है मिट्टी के भराई। मिट्टी का, हाँ, वो मिट्टी में क्या थोड़ा सा प्रॉब्लम थी, मिट्टी में परमिट नहीं मिल रहा है, वो तो डीसी से हम लोगों ने स्पेशल परमिशन ली। अच्छा, तब जाके हमको मिट्टी का वो मिला परमिट। अच्छा, फिर शुरू किया, अभी तो चल रहा है जोर शोर से। फॉरेस्ट की तरफ से कोई असुविधा हुआ है? नहीं, फॉरेस्ट वालों से कोई असुविधा नहीं। मिट्टी लेने का वो तो जब डीसी ने ऑर्डर दिया था इसके बाद से फॉरेस्ट वालों ने हमको दे दिया। अच्छा, परमिट हम लोगों ने पैसा जमा किया रॉयल्टी का। अच्छा, उन्होंने दे दिया, हम लोग अपना डेली परमिट काटते हैं, गाड़ी जाती है ले आती है, अपने काम चल रहा है। अब ये मेरे ख्याल से 2 महीने के अंदर तो मिट्टी का काम खत्म हो जाएगा, इसके बाद फिनिशिंग का काम मार्च में हो जाना चाहिए। अभी उधर तो हालांकि हम लोग रिटेनिंग वाल शुरू करने वाले हैं, अभी नहीं हुई है, लेकिन वो रिटेनिंग वाल तो 1 महीने में हो जाएगी। और मिट्टी भी वहाँ कम से 50% तो हो चुकी पहले ही, थोड़ी सी बची है वो हो जाएगी, तो उसमें अभी कोई प्रॉब्लम नहीं है। পড়ুয়াদের মানসিক বিকাশের লক্ষ্যে ব্যতিক্রমে উদ্যোগ নিল আলগাপুর আইসিডিএস শিক্ষা কেন্দ্র। বুধবার আলগাপুর আইসিডিএস প্রকল্পের অধীনস্থ 5 গ্রাম ঠান্ডাপুর স্থিত সন্তোষনগর কলোনির অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ব্যবস্থাপনায় পড়ুয়াদের নিয়ে দিনব্যাপী বনভোজন অনুষ্ঠান পালন করা হয়। এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা পঞ্চায়েত সদস্য জহরলাল দাস। এদিন পড়ুয়ারা খেলাধুলা, নৃত্য, সঙ্গীত ইত্যাদির মাধ্যমে দিনটি পালন করেন। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার লক্ষ্মীরানী দাস, শিক্ষাবিদ রানা কুমার চন্দ, সহায়িকা গৌরী মালাহা প্রমুখ। আজকের এই আয়োজন করা হয়েছে কারণ বাচ্চারা এখন খেলাধুলা থেকে দূরে সরে গিয়ে মোবাইলের যুগে চলে গেছে, তো মানসিক বা শারীরিক বিকাশের জন্য বাচ্চাদের খেলাধুলা এবং অন্যদিকে মোবাইল থেকে মনটা সরানোর জন্য, তাদের বিকাশের জন্য, মস্তিষ্কের বিকাশের জন্য এই ধরনের প্রোগ্রাম আমার মনে হয় মাঝে মধ্যে করলে খুবই ভালো হয়। তো বাচ্চারা আর একটু মন থেকে মোবাইলটা সরে যাবে এবং তাদের শারীরিক বিকাশ বাড়বে। তো আমি বলবো যে সবাইকে, সব স্কুলকে যাতে যদি পারে তারাও মানে এরকমভাবে একটা। কয়েকদিন আগে হাইলাকান্দিতে বজরং দলের প্রশিক্ষণ শিবির সম্পন্ন করে বাড়ি ফেরার পথে করিমগঞ্জ জেলার লোয়ার পুয়ায় শম্ভু কৈরিকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে বুধবার বিশ্ব হিন্দু পরিষদ ও বজরং দলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে একটি স্মারকপত্র প্রেরণ করা হয়। বিশ্ব হিন্দু পরিষদের উপস্থিত সদস্যরা সংবাদ মাধ্যমকে জানান, এইভাবে একজন অসহায় 16 বছরের ছেলেকে সেদিন নৃশংসভাবে হত্যা করা হয়। উপযুক্ত তদন্তের মাধ্যমে হত্যাকারী দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানান তারা।
হিন্দু সমাজকে কি ভয় দেখানোর চেষ্টা চলছে না আরো কিছু চলছে, সেটা সরকারের কাছে আমার বিনম্র আবেদন যে এইগুলো ব্যাপার নিয়ে দেখা এবং তদন্ত করা লাগে। সেন্ট্রাল থেকে ভালো টিম দিয়ে সেইগুলোকে তদন্ত করা, যাতে এগুলোর পিছনে কি রহস্য আছে। এবং তৎসঙ্গে আমরা আজকে মেমোরেন্ডাম সাবমিট করেছি ডিসি মহোদয়ের দ্বারা আমরা সিএমের কাছে, যে ছেলেটা হত্যা করা হয়েছে তাকে অতিসত্বর 50 লক্ষ টাকা দিয়ে সাহায্য করা, কারণ ওর পারিবারিক অবস্থা খুবই শোচনীয়। 50 লক্ষ টাকা দেওয়া এবং ওর পরিবারের যে আছে একজনকে সরকারি চাকুরিতে দেওয়া, এবং তৎসঙ্গে যে ঘটনা ঘটিয়েছে তার উপরে একটা ভালোভাবে, যাতে কোনো অবস্থাতে আইন থেকে কোনো ছুটা না পায়, সে খুব ভালোভাবে শাস্তি পায় এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না। মহিলাদের স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিলেন বিশিষ্ট সমাজসেবী শঙ্করশীল। জনশিক্ষণ সংস্থার ব্যবস্থাপনা এবং শালচাপড়া গ্রাম পঞ্চায়েতের তত্ত্বাবধানে চলছে স্কিল ইন্ডিয়ার বিনামূল্যে সেলাই প্রশিক্ষণ শিবির। বুধবার শালচাপড়া গ্রাম পঞ্চায়েত সভাগৃহে দীর্ঘ 3 দিন মাসব্যাপী ক্লাস শেষে পরীক্ষা হয়েছে। এবার ফের নতুন করে প্রশিক্ষণের জন্য ভর্তি নেওয়া হবে বলে মহিলা ও মেয়েদের এই বিনামূল্যে প্রশিক্ষণ কেন্দ্র চালিয়ে যাওয়ার জন্য সাহায্যের হাত বাড়ান আতাউর রহমান বড়ভূইয়া প্রশিক্ষক ছন্দা দে। তাদের ধন্যবাদ জানান সমাজসেবী শঙ্করশীল আদিত্যগিরি বরপাত্র সিনহা। সাজপ্রা ডিপি অফিসে স্কিল ইন্ডিয়ার তরফে সেলাই প্রশিক্ষণ যা ফ্রিতে করানো হচ্ছে আমাদের এখানের মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য, আর এই ব্যবস্থাপনায় রয়েছে জনশিক্ষণ সংস্থা, ওরা এসে আমাদেরকে ফ্রি শিক্ষা দিচ্ছে। আজকে এক্সাম চলছে, এই এক্সাম পরে ওরা সার্টিফিকেট পেয়ে যাবে, আর আগামী দিনে আরও নতুন মহিলাদেরকে এবং কি বলে ওই মেয়েদেরকে ইয়ে করা হবে, মানে প্রশিক্ষণ কেন্দ্রে এন্ট্রি করা হবে। তাই আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের শালচাপড়া পঞ্চায়েত প্রতিনিধি আতাউর রহমান বড়ভূইয়াকে, উনি আমাদেরকে এই রুমটি প্রোভাইড করেছেন আমাদের এই মহিলাদের জন্য, যাতে এই সেন্টারটি এখানে চালানো যায়। তৎসঙ্গে আমি ওই ছন্দাকে, যিনি আমাদের ইন্সপেক্টর, ওনাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি, যিনি শিলচর থেকে এসে ওনার মহিলাদেরকে শেখাচ্ছেন এই কার্যকলাপগুলো। আগামী দিনে আমি আশা করি যে ওই মহিলারা স্বাবলম্বী হয়ে ভবিষ্যতে যেন কিছু করতে পারে, এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ভারত জোড়ো যাত্রার আদলে কংগ্রেসের হাতছে হাত জোড়ো কর্মসূচিকে সামনে রেখে সোনাই প্রস্তুতি সভা করল কংগ্রেস। বুধবার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক অপূর্ব কুমার ভট্টাচার্যের উপস্থিতিতে সোনাই ব্লক কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়। ব্লক সভাপতি খসরু আলম চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় আগামী 28 জানুয়ারি থেকে শুরু হওয়া হাতে হাত জোড়ো যাত্রার কর্মপন্থা নিয়ে বিশদ আলোচনা হয়। এ নিয়ে সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কাছাড়ের দায়িত্বপ্রাপ্ত এপিসিসির সাধারণ সম্পাদক অপূর্ব ভট্টাচার্য বলেন, দলের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে 28 জানুয়ারি ধলাই থেকে এই যাত্রা শুরু হবে। পরের দিন সোনাই আসবে এই যাত্রা, মূলত জনগণের অধিকার পাইয়ে দিতে এবং বর্তমান সরকারের ঘৃণা ও বিভাজনমূলক রাজনীতি নির্মূল করতে দলের এই যাত্রা বলে জানান তিনি। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের 2 সাধারণ সম্পাদক রাজেশ সিংহা, ভাস্কর দাস, ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বাবুল আহমেদ বড়ভূইয়া, এপিসিসি সদস্য জিয়াউদ্দিন মজুমদার, 2 জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি ইজাজ হোসেন লস্কর ও ফাইজুর রহমান লস্কর প্রমুখ। আগামী 28 জানুয়ারি থেকে ভারত জোড়ো যাত্রার এক নব্য সংস্করণ হিসাবে যে হাত সে হাত জোড়ো অভিযানের কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা আসাম প্রদেশ কংগ্রেস কমিটি বরাক উপত্যকা থেকে শুরু করবে এবং 28 জানুয়ারি কাছাড় জেলার ধলাই বিধানসভা সমষ্টিতে এই যাত্রার শুভারম্ভ হবে। 29 তারিখ আমরা সোনাইতে এ হাত সে হাত জোড়ো অভিযানের মাধ্যম দিয়ে সোনাইয়ের জনসাধারণের সাথে আমাদের গণসংযোগ আমরা পুনশ্চ শক্তিশালী করে তোলার প্রচেষ্টা করব। জনগণের যেগুলো মৌলিক সমস্যা, আজ নিত্য ব্যবহার্য অত্যাবশ্যকীয় খাদ্য সামগ্রীর যেটা আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি, বেকার হয়ে থাকা শিক্ষিত যুবক যুবতীদের সংস্থাপনের যেটা বিষয়,
যেটাকে মোদি সরকার বিজেপি সরকার বারবার প্রতারণা করেই চলছে, অর্থনৈতিক অসমতা যেটা দেখা দিয়েছে, সেই অপরিকল্পিত বিমুদ্রকরণের থেকে আজ পর্যন্ত জিএসটির নামে যেভাবে কর প্রয়োগ করা হচ্ছে। 14 জানুয়ারি থেকে কাপ্তানপুরে শুরু হচ্ছে 7-a-side ক্রিকেট প্রতিযোগিতা। কাপ্তানপুর গ্রিন গ্যালাক্সির ব্যবস্থাপনায় সোনাই শহরের সীমানা সংলগ্ন টিকোগ্রাম মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রস্তুতি নিয়ে বুধবার এক সাংবাদিক সম্মেলনে আয়োজকরা জানান, প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলের জন্য থাকছে নগদ 50,000 টাকা ও ট্রফি, রানার্স আপ দলের জন্য রয়েছে নগদ 20,000 টাকা সহ ট্রফি, ম্যান অব দ্য ম্যাচ ম্যান অব দ্য ট্রফি রয়েছে। প্রতিযোগিতার সেকেন্ড রাউন্ড থেকে ম্যান অব দ্য ম্যাচ বাছাই হবে। প্রতিযোগিতার শুরু থেকে শেষ অবধি থাকবে সিসি ক্যামেরার নিরীক্ষণ। এদিন সাংবাদিক বৈঠকে আয়োজক কমিটির পক্ষে উপস্থিত ছিলেন রুবেল লস্কর, আবু সিদ্দিক লস্কর, খালেদ লস্কর, রুহুল আমিন, আমাত লস্কর, শাহেদ লস্কর প্রমুখ। আমরা কাপ্তানপুর 18 খণ্ডের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির কাপ্তানপুর 18 খণ্ডে আমরা সোনাই শহরের 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের নিকটবর্তী আমাদের বিবিগ্রাম রাস্তার যে পিএইচি আছে, পিএইচির ভিতর দিকে বা আমাদের ফিশারি পার্ক থেকে যে রাস্তা আছে তার পিছনে আমরা এখানে একটা মানে এটা এই অঞ্চলের জন্য একটা বড় টুর্নামেন্ট যেটা আমরা এইবার আয়োজন করেছি। আমরা পূর্বেও করেছিলাম কিন্তু এইবার বড় একটা টুর্নামেন্ট করেছি, আয়োজন করেছি। তার প্রথম পুরস্কার হিসাবে আমরা রাখছি 50,000 টাকা এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে আমরা 20,000 টাকা রেখেছি। তো 7-a-side ম্যাচ হবে, 7 জন খেলোয়াড় খেলতে পারবে প্রত্যেকটি দলে। আর আমরা আশা রাখছি যদি আবহাওয়া ভালো থাকে সেই টুর্নামেন্টের 19 তারিখ বিকেল 3টায় আমরা ফাইনালের আয়োজন করব। তো ফাইনাল খেলায় আমরা আমাদের বরাক উপত্যকার যারা বিশিষ্ট অতিথি আছেন বা লক্ষ্মীপুর ডিএসএ শিলচর ডিএসএর কর্মকর্তা তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো এবং স্থানীয় যারা বিধায়ক বা আমাদের এমপির প্রতিনিধি সহ আমাদের স্থানীয় যারা অতিথিরা আছে তাদেরকেও আমরা আমন্ত্রণ জানাবো। আর আমি বিশেষভাবে আমি আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ রাখছি যারা বরাক উপত্যকার যারা ক্রিকেট প্রেমী আছেন যারা ক্রিকেট খেলতে ভালোবাসেন আপনাদের জন্য একটা সুযোগ, আপনারা এসে এই খেলায় অংশগ্রহণ করতে পারেন। মঙ্গলবার শিলচর পশ্চিম ভগতপুর এলাকায় রামকৃষ্ণ সিংহ মেমোরিয়াল 7-a-side নকআউট নৈশ ক্রিকেট প্রতিযোগিতার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে জেলার বিভিন্ন প্রান্ত থেকে দল অংশগ্রহণ করে প্রতিযোগিতার শুরুতে আমন্ত্রিত অতিথিদের সংবর্ধনা প্রদান করেন আয়োজকরা। পরে প্রয়াত রামকৃষ্ণ সিংহের প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন বিশিষ্ট জনেরা সহ আয়োজক কমিটির কর্মকর্তারা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় এ স্টার ক্লাব বনাম শিবালয় ক্লাবের মধ্যে। এতে উপস্থিত ছিলেন গুরুদাস সিনহা, নারায়ণ মুখার্জি, স্বপন সিনহা, শিবেন্দ্র সিনহা প্রমুখ। আমারে আধারে থুয়া মা হানর্ষ ওই রাধা কুণ্ডত গিয়া নিজর আত্মার বলিদান দেনা পারেছিল আমারে ঘুমে থুয়া গরম মানুষে তার নিঙে আজি আমার গরিত কাকার উদ্যোগে কাকার নিঙে যে ট্রফি আগ ক্রিকেট খেলার উদ্যোগ নেওয়া আছে দুঃখের বিষয়। নি প্রথম কাকার উত্তরাধিকারী গ নি গুণাক্ষরে হানর ইয় হান্নাপা সহান্নাপানির মেইন কারণে যায় দীর্ঘ 21 দিন ধরে আমি শয্যা চাই নড়াই আসিল তার ভিতরে বন্ধু বান্ধব মরিয়া গেল অনানির ক্ষমতা নেই আসি মাত্র 3 দিন হইল নি ফানে তো উঠিয়া যার দরুন মর খোলাখুলি বেগুনি এহান সম্বন্ধে মরে আলোচনা নও করেছি যদি করানি হইল খেলার আসরে কিসাদে মেহফিল অনলাগে ওহানর সত্যিয়ান মরাং আসিল কিন্তু শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরো একবার। ডিলিমিটেশন প্রক্রিয়ার বিরুদ্ধে গণবিক্ষোভ প্রদর্শন সিআরপিসির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি। শম্ভু হত্যাকাণ্ড, কাছাড় জেলাতেও ভিএইচপির ধর্ণা, সড়কপথ মুখ।
অন্নপূর্ণা ঘাট দুধপাতের বরাক সেতুর কাজ মার্চে সম্পন্ন হবে জানালো নির্মাণ সংস্থা। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।